ব্রিটেনে 6 দশকের বেশি সময় ধরে সফলতার সাথে ব্যবসা করছে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ। এবার সেই অর্জনকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশনের হীরক জয়ন্তী ও পঞ্চদশ বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। লন্ডনের বিখ্যাত ও টু ইন্টারকন্টিনেন্টাল মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন 1200 বেশি অতিথি। উপস্থিত ছিলেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার সহ ব্রিটিশ মন্ত্রী এমপিরা। অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিস্তারিত লন্ডন প্রতিনিধি হেফাজুল করিম রকিবের প্রতিবেদনে, ছবি তুলেছেন তারেক চৌধুরী। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শুভেচ্ছা বার্তার মাধ্যমে লন্ডনে শুরু হয় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের হীরক জয়ন্তী। এরপর দিনব্যাপী অনুষ্ঠিত হয় জমকালো আয়োজন। সংগঠনটির সফলতার 60 বছর উদযাপনে সশরীরে অংশ নেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা ও লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। পরে নিজের বক্তব্যে বাংলায় কথা বলে দর্শক সারিতে উপস্থিত সবাইকে অবাক করে দেন। বক্তব্যে নিজেকে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বন্ধু হিসেবে পরিচয় দেন এই নেতা। আমি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বন্ধু। আমাদের রেস্টুরেন্ট খাতকে সাপোর্ট করা উচিত যাতে সংকট কাটিয়ে এটি দ্রুতই ঘুরে দাঁড়াতে পারে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে ব্রিটেনের কার ইন্ডাস্ট্রি রক্ষায় দেশটির সরকারকে সহজ ইমিগ্রেশন নীতি গ্রহণের আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবির প্রতি সমর্থন জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। We need to make sure that আমরা continue করি the call for amnesty for undocumented migrants. অনেক জন আমি আমার কনস্টিটিউসি মাঝে দেখছি then support ফাই সইন না ফুড ব্যাংকও গেছেন বাট তারা রেস্টুরেন্টে কাম করেন, রেস্টুরেন্ট বন্ধ আছিল, তারা কোনো জায়গা যাইবার আছিল না। এবারের আয়োজন সংগঠনের ইতিহাসের সবচেয়ে সফল বলে মনে করেন আয়োজকরা। বিসিএর আজকের এই অন্যতম যে ইভেন্ট হয়েছে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন রে তারা এই চ্যারিটি চয়েস করছেন, চোজেন চ্যারিটি টু নাইট ফর দ্য ইভেন্ট অফ বিসিএ। আজকে আমরা নতুন 1000 মানুষের কাছে পৌঁছেছি। পরে রেস্টুরেন্ট খাতে অবদান রাখায় ব্যবসায়ী ও রন্ধন শিল্পীদের পুরস্কৃত করা হয়। আমাদের রেস্টুরেন্ট ইন গ্রেট শেলফুড কেমব্রিজ, we're extremely pleased with the award tonight. A huge thank you to BCA for recognizing us. It was my responsibility as a scientist to help our catering industry with the effects of the pandemic. দীর্ঘদিন পর একসাথে হতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা করোনার সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াবে ব্রিটেনের রেস্টুরেন্ট খাত। মুস্তাফা মাহমুদ, যমুনা নিউজ।